তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো এস এম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুমন আছি তোমাদের সঙ্গে তো প্রত্যেক দিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আমরা ভাই যখন গুগল বা ক্রোম বা যে কোনো অন্য প্ল্যাটফর্ম থেকে আমরা যখন কোনো একটি ভিডিও বা কোনো একটি ফটো যখন ডাউনলোড করি তখন ফটোগুলো ভাই স্পষ্টভাবে বোঝা যায় না ফটোগুলো অনেকটা ফেটে যায় ঠিকঠাক বোঝা যায় না যে ফটোটার মধ্যে কি আছে কোনো একটা ধরুন স্পেলিং লেখা থাকলে তো ভাই একদমই বুঝতেই পারি না যে স্পেলিংটা কি তো প্রবলেমের সলিউশন নিয়ে চলে এসেছে তোমার ভাই আজকে তোমাদের একটি অন্য একটি ব্রাউজারের কথা বলবো তো ভাই এটা ব্রাউজার বলবো না এটি একটি একটি অ্যাপ্লিকেশনই কিন্তু এটা ভাই আপনার ব্রাউজারের চাইতে কম না একদম মিনিগাল বলতে পারো ঠিক আছে ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখতে চাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশেবেলা অ্যাকাউন্টটি অল প্রেস করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করে যাও তো চলুন দেখে নিন এবার অ্যাপ্লিকেশনটি আপনি কোথেকে কিভাবে ইনস্টল করবেন তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য সোজা আপনার প্লে স্টোরেতে চলে আসবেন প্লে প্লেস্টোর এসে পর উপরে সার্চ বাটন পাবেন সার্চ বাটনে এসে পর আপনাদের লিখতে হবে পিন্ট্রেস্ট তো এখানে দেখুন স্পেলিংটা আগের থেকে আমি এখানে লিখে রেখেছি বা স্ক্রিনের উপরে দেখতে পাবেন যে শো হচ্ছে স্পেলিংটি দেখে পর আপনারা এখানে টাইপ করে নেবেন বা আমার ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকেও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন তো আমি এখান থেকে এটাই সার্চ করে নিচ্ছি সার্চ করে নেওয়ার পর আপনাদের ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে তো এই লোগোটি দেখে পর আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আমি এখান থেকে ওপেনের টেপ দিচ্ছি ওপেনের টেপ দেওয়ার পর আপনাদের একটি অন্য পেজ ওপেন হবে তবে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে আপনাদের সাইন আপ করতে বলছে সাইন আপ আপনারা এখান থেকে ফেসবুক থেকে সাইন আপ করতে পারবেন বা এখানে জিমেল দিয়ে সাইন আপ করতে পারবেন তো ভাই সহজভাবে আপনারা জিমেল থেকেই সাইন আপ করবেন ফেসবুক থেকে একটু ঝামেলা আছে আপনার ওখান থেকে আইডি পাসওয়ার্ড একটু টাইপ টাইপ করতে হয়তো টাইম লাগবে তো আপনারা জিমেল থেকে সাইন আপটা করে নেবেন তো এখানে জিমেলে টাচ দেওয়ার পর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাক্টিভ থাকবে সব জিমেল এখানে শো হবে এখান থেকে আপনার পছন্দ মতো আপনার একটি জিমেল সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটি জিমেল সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর আপনাদের সামনে একটি অন্য পেজ ওপেন হয়ে যাবে তবে ভাই আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে চাইছে ভাই আপনার বয়েসটা কতটা সেটা চাইছে তো এখানে আপনার বয়েসটা এন্টার করে দেবেন আপনার যেটা খুশি সেরকম বয়েস আপনি এখানে এন্টার করতে পারবেন তো ওটা আপনাদের মন ঠিক আছে আমি এখান থেকে একটি বয়েস এন্টার করে নিচ্ছি দেন এখানে নিচে আছে নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আবার একটি অন্য পেজে নিয়ে আসবে এখানে ফিমেল মেল এটা সিলেক্ট করতে বলছে তো আপনারা যে ক্যাটাগরি ওটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে মেলে সিলেক্ট করে নিলাম আপনারা অন্য অন্য কান্ট্রি থেকে যখন লগ ইন করবেন অটোমেটিক কান্ট্রিগুলো ওখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো আপনাদের ওটা এখানে আমার যেহেতু আমি ইন্ডিয়া থেকে বানাচ্ছি তো আপনার আমার ইন্ডিয়া অটোমেটিকলি চলে এসেছে তো আপনারা যে কান্ট্রি থেকে বানাবেন অটোমেটিকলি ওই কান্ট্রিটা আপনার এখানে চলে আসবে তো এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ফটো যে আপনি কীরকম ফটো দেখতে পছন্দ করেন ফটোগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যেটা খুশি আপনি একটা বা দুটো ঠিক আছে আপনার যতগুলো এখানে ফটো সিলেক্ট করতে বলছে আপনারা ফটোগুলো সিলেক্ট করে নেবেন ফটোগুলো সিলেক্ট করার পরে এখান থেকে চাইলে আপনারা আরও ফটো সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে আর ফটো সিলেক্ট করছি না উপরে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটন আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি উপরতে তো এখানে ক্লিক করার পর আপনার এখানে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনার পুরো সেট আপ একদম কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দেখুন ভাই এখানে দেখতে পাবেন যে পুরো ফুল এইচটি এইচটি ফটো দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে ভিডিও পাবেন ঠিক আছে এখান থেকে আপনার যখন অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করি তখন ভাই ওখানে প্ল্যাটফর্মে তো ঠিকই ভাই পুরো এইচডি এইচডি ফটো দেখা যায় কিন্তু যখন আমরা ডাউনলোড করি ফটোগুলো ঠিকঠাক বোঝা যায় না কোনো একটা স্পেলিং থাকলে তো ভাই বলবার নেই স্পেলিংটা তো বোঝাই যায় না তো দেখে নিন এখান থেকে আপনারা ফটো কীভাবে ডাউনলোড করবেন তো ভাই ফটো ডাউনলোড করার আগে আরেক আরও কিছু সেটিং আছে আপনারা এখানে দেখে নিন সেটিংগুলো ঠিক আছে এখানে আপনারা নিচেতে সার্চ বাটন দেখতে পেয়ে যাবেন এখানে যদি সার্চ করেন পুরো ইউটিউবের মতো ভাই আপনারা যেভাবে ইউটিউবে সার্চ করেন বা যে কোনো ব্রাউজারে গুগলে ঠিক আছে ওইভাবে এখানে সার্চ করতে পারবেন সার্চ করে পর এখানে আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের আপনার ইনফরমেশনটা এখানে আপনার দেখতে পেয়ে যাবেন ঠিক আছে বা এখানে যে ক্রিয়েট বলে লেখা আছে মাঝখানে তো এখান থেকে চাইলে আপনারা এখানে ফটো বা ভিডিও পোস্ট করতে পারবে তো আমি আপনাদের একটি ফটো সার্চ করার পর দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি সার্চ বাটনে ক্লিক করলাম সার্চ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনারা এখানে ক্যামেরা বলে একটা অপশন পাবেন আপনারা যদি ক্যামেরা থেকে ইয়ে করেন আপনারা যে কোনো জিনিসের ফটো ক্লিক করে বা এখানে গ্যালারি থেকেও নিতে পারেন ওই ফটোটা আপনার চলে আসবে এখানে বা আপনারা এখানে কীবোর্ড থেকে সার্চও করে নিতে পারেন তো আমি এখানে কীবোর্ড থেকে সার্চ করে নিচ্ছি সার্চ করে নিচ্ছি এখানে রোজ বলে সার্চ করে নিচ্ছি আর ও এসি রোজ লেখার পর দেখতে পারবেন যে আপনার সমস্ত রকম যে গোলাপ ফুলগুলো আছে সব এখানে চলে আসবে তো এখন কোথা হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড কিভাবে করবেন তো যে কোনো আপনার পছন্দ মতো একটি ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পর নিচেতে দেখতে পারবেন যে শেয়ার বলে একটা আইকন পাবেন সেই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এদিকে স্লাইড করবেন এদিকে স্লাইড করার পর এখানে দেখতে পাবেন যে কপিলিং বলে একটা অপশান আছে তো আপনারা এই কপিলিং অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এই লিঙ্কটি কপি হয়ে যাবে লিঙ্কটি কপি হয়ে যাওয়ার পর আপনাদের এখানে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ভাই এখান থেকে সহজে কিন্তু ডাউনলোড হয় না আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন আপনার এখানেই প্রোফাইলের মধ্যে ডাউনলোড হয়ে রয়ে যাবে ঠিক আছে তো আরেকটি অ্যাপ্লিকেশন করতে কীভাবে ইনস্টল করবেন দেখে নিন তো আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনাকে আবারও স্টোরেতে চলে আসতে হবে প্লে স্টোরেতে এসে পরে আবারও সার্চ বাটন পেয়ে যাবেন তো সার্চ বাটনে এখানে লিখতে হবে প্রিসেট ভিডিও ডাউনলোডার ঠিক আছে এখানে দেখতে পাবেন যে আমি এখানে লিখে রেখেছি আপনাদের স্ক্রিনের ওপর নামটা শো করছে বা ডিসক্রিপশন শো লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে যে কোনো জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে এটা সার্চ করে নিচ্ছি সার্চ করে নেওয়ার পর এখানে ভাই অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পেয়ে যাবেন ঠিক আছে এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এই যে এই অ্যাপ্লিকেশনটি আছে উপর থেকে দেখতে পাবেন যে দু হাজার একুশ বলে যে অ্যাপ্লিকেশনটি লেখা আছে তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন তো আমি লোগোটি দেখিয়ে দিচ্ছি লোগোটি দেখে পর আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে নেওয়ার পর আমি এখানে ওপেনের ট্যাপ দিচ্ছি তো ভাই ওপেনের ট্যাপ দেওয়ার পর এখানে আপনার অ্যাড শো করবে আমি অ্যাডগুলো দেখে নিচ্ছি তারপর আপনাদের স্টেপ বাই স্টেপ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো এখানে পারমিশন দেওয়ার পর অটোমেটিকলি আমার অ্যাড চলে আসবে তো ভাই আপনাদের ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখতে পাবেন যে একটা অপশান পাবেন পেস্ট লিঙ্ক অ্যান্ড ডাউনলোড বলে অপশানটা পাবেন তো আপনারা এখানে থেকে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ওখান থেকে যে লিঙ্কটি কপি করেছেন তো ভাই এখানে আগে থেকে একটি লিঙ্ক চলে আসবে তো আপনাদের এটা কাট করে নিতে হবে কাট করে দেওয়ার পর এখানে যে লিঙ্কটি কপি করেছিলেন লিঙ্কটি আপনাদের এখানে পেস্ট করে দিতে হবে তো এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে সাইডে দেখতে পাবেন যে ডাউনলোড বাটন আছে তো আপনার এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন ডাউনলোড বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো একটু লোডিং হচ্ছে ভাই ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে আমার গ্যালারিতে চলে আসছি তো দেখুন গ্যালারিতে চলে এলাম তো এই দেখুন ভাই আমার ফটোটি কি সুন্দর একটি লুক চলে এসেছে যখন আমরা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে থাকি তো এরকম একটি লুক পাওয়া যায় না ভাই ঠিক আছে তো আশা করছি ভাই খুব সহজে আপনাদের বোঝাতে পেরেছি এরকমই আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশের বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন তো ভাই ভিডিওটি শেষ করবার আগে আরেকটু কথা বলে রাখতে চাই যারা এখন পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন আপনার ওখান থেকে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারবেন আমরা ওখানে জানাতে পারবেন যে আপনারা কি টপিকের উপর ভিডিও চান আপনারা ওই টপিকের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তো ধন্যবাদ ভাই এতক্ষণ সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য